নমস্কার বন্ধুরা, আপনাদের রিকোয়েস্টে আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা লাস্ট ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইস্যু অফ শেয়ার। তো আপনাদের 2 বছর পরীক্ষায় 2 কোশ্চেন এসেছিল অলরেডি হাফ ইয়ারলি, মানে যে ডিপার্টমেন্টাল এক্সাম ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের, সেখানে 2018 সালে যে পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল আপনাদের প্রো রাটা অ্যালটমেন্টের ওপর, সেই অঙ্কটা আজকে আমি আপনাদের করিয়ে দেব। আপনারা দেখলাম অনেকেই এটা রিকোয়েস্ট আমাকে রেখেছেন যে প্রো রাটা অ্যালটমেন্টের ওপর একটা অঙ্ক করান, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন, এবং যারা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম 2023-এর জন্য ফর্ম ফিল আপ করবেন বা হচ্ছে পরীক্ষায় বসবেন বলে মনস্থির করেছেন, তাদের জন্য আমার নতুন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনার নামটা রেজিস্ট্রেশন করাতে পারেন, ঠিক আছে? তো আর বেশি দেরি করব না, 2018 সালের যে পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা আগে আমি বলবো, বলে তারপরে আমি অঙ্কটা কত সহজে করা যায় প্রোরাটা অ্যালটমেন্টের ওপর সেটা নিয়ে ডিসকাশন করব। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক আমাদের অঙ্কটা। তো বন্ধুরা, অঙ্কটা দেখতেই পাচ্ছেন, পরিষ্কার বলা আছে যে এইচপি লিমিটেড অব কোম্পানি উইথ অথোরাইজড শেয়ার ক্যাপিটাল অফ ₹10 লাখ। তাহলে কি ওদের অথোরাইজড শেয়ার ক্যাপিটাল মানে কোম্পানি ম্যাক্সিমাম শেয়ার, যেটা 10 লক্ষ টাকা শেয়ার বাজার থেকে, মানে শেয়ার ক্যাপিটাল বলছে, মানে 10 লক্ষ টাকা মূল্যের, হ্যাঁ, প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা করে, ঠিক আছে? তার মধ্যে দেখা যাচ্ছে যে 6 লক্ষ শেয়ার অলরেডি হ্যাজ বিন ইস্যুড অ্যান্ড ফুললি পেড আপ অন 30শে জুন 2018। তাহলে অলরেডি 6 লক্ষ শেয়ার কী হয়ে গেছে, ইস্যু করা হয়ে গেছে এবং সেটা পেড আপও হয়ে গেছে। এখন দ্য কোম্পানি প্রপোজ টু মেক এ ফার্দার ইস্যু অফ 1 লক্ষ অফ দিস ₹10 শেয়ার্স অ্যাট এ প্রাইস অফ 14 ইচ। তাহলে কি বলছে যে এখন কোম্পানি স্থির করেছে কি না, 1 লক্ষ ইকুইটি শেয়ার বাজারে ছাড়বে, তার দাম মূল্য মানে সেটার ক্যাপিটাল ভ্যালু 10 টাকা করে, তার দাম তাহলে 14 টাকা করে হয়েছে, তাহলে 4 টাকা বেড়েছে। এই 4টে টাকাকে আমরা কি বলবো, প্রিমিয়াম বলবো। তাহলে 4 টাকা মূল্য বেড়েছে। এবার দেখা যাচ্ছে কি দ্য অ্যারেঞ্জমেন্ট অফ পেমেন্ট বিইং, তাহলে এই পেমেন্ট বলতে আমি বলেছিলাম প্রথম অঙ্কে অ্যাপ্লিকেশান, অ্যালটমেন্ট এবং ফার্স্ট কল, ফাইনাল কল, এইভাবে যে পেমেন্টটা করবেন এই পেমেন্টটার জন্য পরিষ্কার বলেছে 2 টাকা, দেখুন এর দাগে পরিষ্কার বলা আছে ₹2 পার শেয়ার পেয়েবেল অন অ্যাপ্লিকেশান টু বি রিসিভড বাই 1 জুলাই 2018। তাহলে 1 জুলাই 2018-এর মধ্যে 2 টাকা করে যারা অ্যাপ্লাই করতে চায় তারা অ্যাপ্লিকেশান করতে পারে। কত শেয়ারের জন্য বাজারে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে না, 1 লক্ষ শেয়ারের জন্য, ঠিক আছে? এরপরে বি এর দাগটা দেখুন, অ্যালটমেন্ট টু বি মেড অন 10th of July 2018 অ্যান্ড ফার্দার ₹5 পার শেয়ার ইনক্লুডিং দ্য প্রিমিয়াম টু বি পেয়েবেল। তাহলে একটু আগে আমি বললাম প্রিমিয়াম ক টাকা করে হচ্ছে, প্রিমিয়াম 4 টাকা করে প্রিমিয়াম, আর তাহলে ক্যাপিটাল কত হবে, 1 টাকা। মোট 5 টাকা মূল্যের অ্যালটমেন্টের সময় আপনাকে কত টাকা চাইবে, যেটা 10ই জুলাই 2018-এর মধ্যে দিতে হবে, সেটা হচ্ছে 5 টাকা দিতে হবে। তার মধ্যে 4 টাকা হলো প্রিমিয়াম আর 1 টাকা হলো আপনার ক্যাপিটাল, ঠিক আছে? বোঝা গেল? এবার নাম্বার 3, আগে অঙ্কটা ভালো করে পড়ে নিন, পড়ে নিয়ে তারপরে আমরা দেখব কী বলছে। এরপরে দেখুন 3 নম্বরে বলছে দ্য ফাইনাল কল ফর দ্য ব্যালেন্স টু বি মেড অ্যান্ড দ্য মানি পেয়েবেল বাই 30শে এপ্রিল 2018। তাহলে বাকি টাকা কত ছিল, টোটাল 14 টাকার মধ্যে 5 টাকা অ্যালটমেন্টে, 2 টাকা অ্যাপ্লিকেশানে, 7 টাকা চলে গেছে, আর 7 টাকার একটাই কল করেছে, সেটা হচ্ছে ফাইনাল কল। সেই ফাইনাল কলটা 30শে এপ্রিল 2018-এর মধ্যে টাকাটা দিতে বলেছে, ঠিক আছে? বোঝা গেল? এরপরে যেটা বলছে দেখুন, অ্যাপ্লিকেশান ওয়ার রিসিভড ফর 3,55,000 শেয়ারস অ্যান্ড ওয়ার ডিলড উইথ অ্যাজ ফলোস। তাহলে অ্যাপ্লিকেশান 1 লক্ষ শেয়ারের জন্য আমরা বাজারে অ্যাড দিয়েছিলাম বা আমার ক্ষমতা ছিল 1 লক্ষ শেয়ার, সেখানে 3,55,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশান অলরেডি লোক করে দিয়েছে, মানে চেয়েছে, বাজারে এত ডিম্যান্ড আমার। এবার আমরা একটা ডিসাইড করেছি, আমরা মানে কারা, কোম্পানির ম্যানেজিং বডি কি ডিসাইড করেছে দেখুন, ভালো করে দেখুন। অ্যাপ্লিকেন্ট ফর 5,000 শেয়ার রিসিভড অ্যালটমেন্ট ইন ফুল, তাহলে কি যে 5,000 শেয়ারের জন্য অ্যাপ্লাই করবে
তাদেরকে পুরোপুরি অ্যালটমেন্ট করা হবে, মানে তাদেরকে কোনো কিছু ফেরানো হবে না। বোঝা গেল? যারা 5,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদেরকে পুরোপুরি 5,000 শেয়ারই অ্যালটমেন্ট করা হবে। দু নম্বরে, অ্যাপ্লিকেন্টস ফর 30,000 শেয়ার রিসিভড অ্যালটমেন্ট ফর 1 শেয়ার ফর এভরি 2 অ্যাপ্লাইড ফর। তার মানে কি, যারা 30,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদেরকে দুটো শেয়ার পিছনে একটা শেয়ার তাদেরকে অ্যালটমেন্ট করা হবে। বোঝা গেল? এরপরে বলছে নো মানি ওয়ার রিটার্ন টু দিস অ্যাপ্লিকেন্ট। এই অ্যাপ্লিকেন্টদেরকে, অর্থাৎ যারা 30,000-এর জন্য অ্যাপ্লাই করবে, এই অ্যাপ্লিকেন্টসদের কোনো টাকা ফেরত দেওয়া হবে না। তাহলে তাদেরকে দুটো শেয়ারের পিছনে একটা শেয়ার দিলেন আপনি, আর একটা শেয়ারের যে এক্সেস টাকা থেকে গেল সেই টাকাটা কী করবেন, অ্যাপ্লিকেশানের টাকা, সারপ্লাস অফ দ্য অ্যাপ্লিকেশান বিইং ইউজড রিডিউস দ্য অ্যামাউন্ট ডিউ অন অ্যালটমেন্ট। তাহলে যে টাকাটা এক্সেস থেকে যাবে সেটা অ্যালটমেন্টের টাকার সঙ্গে অ্যাডজাস্ট করে দেবেন। বোঝা গেল? নাম্বার থ্রি, তিন নম্বরে বলা আছে কি, অ্যাপ্লিকেন্টস ফর 320,000 শেয়ারস, অর্থাৎ যারা 320,000 শেয়ারের জন্য অ্যাপ্লাই করবে তারা কি বলছে, তারা রিসিভড অন অ্যালটমেন্ট ফর 1 শেয়ার ফর এভরি 4 অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তারা প্রত্যেকটা চারটে শেয়ারের পিছনে একটা শেয়ার তারা পাবে। মানে যে 320,000 পর্যন্ত শেয়ারে অ্যালটমেন্টকে মানে অ্যাপ্লাই করবে তাদেরকে চারটে শেয়ারের পিছনে একটা শেয়ার দেওয়া হবে। ঠিক আছে, দ্য মানি ডিউ অন অ্যালটমেন্ট ওয়াজ রিটেন্ড বাই দ্য কোম্পানি। তাহলে অ্যালটমেন্টের সময় যে টাকাটা ডিউ হবে সেটা কোম্পানি রেখে দেবে। দ্য এক্সেস বিং রিটার্ন টু দ্য অ্যাপ্লিকেন্টস, তাহলে এক্সেস টাকাটা অ্যালটমেন্ট হওয়ার পরে যে এক্সেস টাকাটা থাকবে সেই টাকাটা কী করে দেবে, অ্যাপ্লিকেন্টদেরকে রিফান্ড করে দেবে বা ফেরত করে দেবে। ঠিক আছে, অ্যান্ড দ্য মানি ডিউ অন ফাইনাল কল ওয়াজ রিসিভড অন দ্য ডিউ ডেট। তাহলে ফাইনাল কলের টাকা পুরোপুরি কোম্পানি ডিউ ডেটে পেয়ে গেছে। তাহলে আপনাকে কী করতে হবে, রেকর্ড দিস ট্রানজ্যাকশান ইনক্লুডিং ক্যাশ আইটেম, অর্থাৎ আপনাকে শুধু এই ট্রানজ্যাকশানগুলোর রেকর্ড করতে হবে এবং জার্নাল এন্ট্রি করতে হবে। ঠিক আছে, তো জার্নাল এন্ট্রি গতকাল আমি অলরেডি বলে দিয়েছি, তাহলে আমি একবার ছোট্ট করে সামারাইজ করে দিচ্ছি বিষয়টা কী বলা আছে, একদম খুব ছোট্ট করে বোর্ডে করে আমি আপনাদেরকে খুব সহজে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ঠিক আছে, এবারে চলুন আমি অঙ্কটাকে করব। ওকে, তাহলে বন্ধুরা কি বিষয়টা বলেছে, না শেয়ারের ফেস ভ্যালু ছিল, শেয়ারের ফেস ভ্যালু কত টাকা ছিল, 10 টাকা করে, এর সঙ্গে আমি 4 টাকা প্রিমিয়াম নিচ্ছি, মোট ভ্যালু দাঁড়াচ্ছে 14 টাকা করে। ঠিক আছে, এর মধ্যে অ্যাপ্লিকেশানে কত টাকা করে দিতে বলেছে, অ্যাপ্লিকেশানে দিতে হবে 2 টাকা করে, অ্যালটমেন্টে কত দিতে হবে, অ্যালটমেন্টে দিতে হবে 5 টাকা করে, এর মধ্যে 4 টাকা এই যে প্রিমিয়ামের টাকা আর 1 টাকা হচ্ছে ক্যাপিটালের টাকা। ঠিক আছে, আর হচ্ছে কলে তাহলে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, যেটা ফার্স্ট অ্যান্ড শেয়ার যদি আমি বলি, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে কত টাকা দিতে হবে, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে তাহলে 5×2=7 টাকা চলে গেছে, 14 টাকার মধ্যে 7 টাকা দিতে হবে। এই হলো গল্প। ঠিক আছে, এই এইটা আমাদের অঙ্কে বলা আছে। এবার বলছে প্রথম কি, যারা অলরেডি 3 লক্ষ, আমার অ্যাপ্লিকেশান রিসিভড কত, অ্যাপ্লিকেশান রিসিভড হচ্ছে 355,000 শেয়ার। আমি কত জন্য বাজারে অ্যাড দিয়েছি, আমি চেয়েছি অ্যাকচুয়ালি প্রপোজড কত করেছি, প্রপোজ টু ইস্যু আমি কতটা কত শেয়ার ইস্যু করতে চাইছি, 1 লক্ষ শেয়ার। ঠিক আছে, আমার এসে গেছে 355,000 শেয়ার। আমি 3টে ভাগে ভাগ করেছি, প্রথম ভাগে কি বলেছি, এ ভাগে কি বলেছি, যে যারা 5,000 শেয়ারের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে কি করে দেবো, তাদেরকে আমি ফুল দিয়ে দেবো। বি ভাগে কি বলেছি, যারা আপ টু 30,000 শেয়ার পর্যন্ত অ্যাপ্লাই করবে তাদেরকে কি করব, দুটোর পিছনে একটা, অর্থাৎ 2:1 অনুপাতে বাকি টাকাটা আমি তাদেরকে রিফান্ড করব না, তাদেরকে কি করব, অ্যাডজাস্ট এগেনস্ট অ্যালটমেন্ট। ওকে, 3 নম্বর ক্যাটাগরিতে কিছু আছে, যারা 320,000 শেয়ার পর্যন্ত অ্যাপ্লাই করবে তাদেরকে 4টে পিছনে একটা করে শেয়ার দেবো। তাদেরকে 4টে শেয়ারের জন্য টাকা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে 1টা করে শেয়ার দেবো,
এবং এক্সেস টাকা আমি কি করব অ্যাডজাস্ট করব এগেনস্ট অ্যালটমেন্টের সঙ্গে, আর বাকি টাকাটা কি করব রিফান্ড করে দেব, বাকি যেটুকু থাকবে রিফান্ড করে দেব। এই হলো আমার অঙ্কের একদম বেসিক জায়গা, ঠিক আছে, বোঝা গেছে। এবার আমি আপনাদেরকে একটা ছক দেখাচ্ছি, প্লেন এইটুকু আমার অঙ্ক, একটা ছকে আমি অঙ্কটা করে দেব। তাহলে আমি একটা ছক এখানে আপনাদেরকে ওয়ার্কিংসে দেখাচ্ছি। দেখুন, সবার প্রথম কটা ক্যাটাগরির এমপ্লয়ি মানে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন কটা ক্যাটাগরি করবে, তিনটে ক্যাটাগরি। আমি তাহলে এদিকে ক্যাটাগরি লিখলাম, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, হয়ে গেল। এরপরে নম্বর অফ শেয়ার অ্যাপ্লাইড ফর, এইটা এইটা গেল। এরপরে কি বললাম, নম্বর অফ শেয়ার অ্যাপ্লাইড, কে কতগুলো শেয়ারে টাকা চেয়েছে, এ ক্যাটাগরি কটা শেয়ার চেয়েছে বলেছি, এই যে দেখুন 5000টা শেয়ার। বি ক্যাটাগরির যারা অ্যাপ্লিকেশান করছে তারা কতগুলো শেয়ার চাইছে, তারা 30000 শেয়ার। আর সি ক্যাটাগরি কত, 320000 শেয়ার। তাহলে মোট কত শেয়ারের জন্য আমার কাছে অ্যাপ্লিকেশান এসেছে, দেখুন 355000 শেয়ার। কারো বুঝতে অসুবিধা নেই। এরপরের এরপরেরটা ভালো করে খেয়াল করুন, খুব সহজভাবে আমি আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, নম্বর অফ শেয়ার অ্যালোটেড। তাহলে হচ্ছে এখানে কি করব, নম্বর অফ শেয়ার অ্যালোটেড, এ এল এল ও টি ইডি। তাহলে দেখুন, এ ক্যাটাগরির অর্থাৎ যারা 5000 শেয়ারের জন্য দিয়েছে, সেই 5000 শেয়ারে কত তাদেরকে অ্যালোট করব, তাদেরকে 5000 শেয়ারই অ্যালোট করব। বি ক্যাটাগরি যারা 30000 শেয়ার পর্যন্ত অ্যাপ্লাই করেছে তাদেরকে কত, তাদেরকে 2:1, তার মানে তাদেরকে 15000 শেয়ার আমি অ্যালোট করব। আর সি ক্যাটাগরি তাদেরকে 4:1, তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে তাদেরকে আমি 80000 শেয়ার দিতে পারবো। তাহলে মোট আমি কত শেয়ার দিলাম, 100000 শেয়ার দিলাম। কারো বুঝতে অসুবিধা হলো, খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার নাম্বার 3 নম্বরে অ্যামাউন্ট রিসিভড অন অ্যাপ্লিকেশান, তাহলে অ্যাপ্লিকেশানে অ্যামাউন্ট কতটা পেয়েছি। তাহলে অ্যামাউন্ট রিসিভড অন অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানে কত টাকা আমি পেয়েছি সেটা দেখব। তাহলে দেখুন, অ্যাপ্লিকেশান কত টাকা করে, 2 টাকা করে। এ 5000, এ ক্যাটাগরির লোক 5000 শেয়ারের জন্য অ্যালোট অ্যাপ্লাই করেছে, তাহলে কত টাকা আমি পেয়েছি, 10000 টাকা পেয়েছি এই ক্যাটাগরির থেকে। বি ক্যাটাগরির লোক 15000 শেয়ার যাদেরকে অ্যালোট করবো, তারা 30000 শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছিল, তাহলে কত টাকা পেয়েছি, 60000 টাকা পেয়েছি। সি ক্যাটাগরির লোক 320000 শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছে, 2 টাকা করে, অর্থাৎ 640000 টাকা আমি পেয়েছি, ঠিক আছে। তাহলে মোট আমি কত টাকা পেয়েছি, 710000 টাকা পেয়েছি, ওকে। এরপরে দেখুন, অ্যাপ্লিকেশানে আমার কতটা প্রয়োজন, তাহলে রিকোয়ার্ড অ্যামাউন্ট রিকোয়ার্ড অন অ্যাপ্লিকেশান। তাহলে আমি লিখছি অ্যামাউন্ট রিকোয়ার্ড, REQUARED রিকোয়ার্ড অন অ্যাপ্লিকেশান। তাহলে অ্যাপ্লিকেশানের জন্য কতটা টাকা আমার প্রয়োজন। তাহলে দেখুন, যে 5000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশান করেছে তাকে আমি 5000 শেয়ারই ফুল দেবো, তাহলে 2 টাকা করে যদি লাগে, তাহলে এ 10000 পেয়েছি, আমার প্রয়োজনও তাহলে 10000 টাকা, তাই তো। একে যতগুলো শেয়ার দেবো তত টাকাই তো আমার প্রয়োজন হবে, তাহলে 5000 শেয়ার দিয়েছি, 2 টাকা করে হলে 10000 টাকা প্রয়োজন। বি ক্যাটাগরির লোককে যারা 30000-এর জন্য অ্যাপ্লাই করেছিল তাদেরকে 15000 শেয়ার দিয়েছি, অর্থাৎ 15 × 2 = 30000 টাকা আমার বি ক্যাটাগরির লোকেদের কাছ থেকে প্রয়োজন। সি ক্যাটাগরির লোককে আমি 80000 শেয়ার দিয়েছি, তাহলে 80000 × 2, অর্থাৎ 160000 টাকা প্রয়োজন, আমার প্রয়োজন তাহলে অ্যাপ্লিকেশানে এই টাকা। তাহলে মোট কত আমার দরকার, আমার দরকার 200000 টাকা দরকার, ঠিক আছে। এবারে অ্যামাউন্ট অ্যাডজাস্ট করতে হবে, এরপরে যেটা করবো অ্যামাউন্ট অ্যাডজাস্ট অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট। তাহলে অ্যামাউন্ট অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে কতটা আমি অ্যাডজাস্ট করব। দেখুন, আমার এখানে 10000 দর পেয়েছি, প্রয়োজনও আমার 10000, তাই তো। তাহলে আমার কোনো কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, নেই, তাহলে নীল করে দিলাম, কোনো কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই। আচ্ছা,
এখানে পেয়েছি 60,000 টাকা, আমার দরকার 30,000 টাকা, তাহলে বাকি এক্সেস টাকাটা কত? যে 30,000 টাকা এক্সেস হয়েছে এটাই আমি অ্যাডজাস্ট করবো অ্যালটমেন্টের সঙ্গে। তৃতীয় যারা, যাদেরকে আমি 80,000 শেয়ার দিয়েছি, তাদের কাছ থেকে অ্যালটমেন্ট বাবদ কত টাকা চাইব? 5 টাকা করে চাইব। তাহলে 5 আষ্টে কত? 40, অর্থাৎ 4 লাখ টাকা দরকার আমার অ্যালটমেন্টের জন্য। 4 লাখ টাকা, আমি 6,40,000 পেয়েছি, তার মধ্যে 1,60,000 অ্যাপ্লিকেশানে লেগেছে, আর এখন আমার অ্যালটমেন্টের সময় লাগবে 4 লাখ টাকা। কি করে 4 লাখ টাকা এলো? আমার 5 টাকা করে 80,000, তাহলে 5 আষ্টে 40, ঠিক আছে, বোঝা গেল? এইভাবে 4 লাখ টাকা, তাহলে মোট আমার দরকার কত হলো? আমার অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট কত হলো? 4,30,000 টাকা অ্যাডজাস্ট হয়ে গেল, বোঝা গেল? রুপিস অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট। তাহলে এবার কথা হচ্ছে আমার রিফান্ড, তাহলে কত টাকা আমি রিফান্ড করব, অর্থাৎ কত টাকা আমি ফেরত পাঠাবো, সেটা আমাকে এবার এ করতে হবে। দেখুন, পরের যে কলমটা করছি সেটা হচ্ছে রিফান্ড, রিফান্ড কলম। তাহলে এখানে এই স্টেজে আমার কোনো কিছু রিফান্ড নেই, আমার 10,000 টাকা পেয়েছিলাম, 10,000 টাকাই অ্যাপ্লিকেশানে দরকার, তাহলে এখানে কোনো কিছু কাউকেই রিফান্ড করতে হবে না, নীল হলো। এখানে 60,000 টাকা পেয়েছিলাম, তার মধ্যে 30,000 টাকা অ্যাপ্লিকেশানে দরকার হয়েছে, আর অ্যাডজাস্টেড মেন্টাল অ্যালটমেন্টেও হচ্ছে 30,000 টাকা দরকার হয়েছে, ঠিক আছে। তাহলে 30,000 টাকা আমার চলে গেছে, তাহলে আমার কোনো কিছু রিফান্ড করতে হবে? হাতে তো কিছু পড়ে নেই, পড়ে থাকলে তবেই তো রিফান্ড, তাহলে নীল হয়ে গেল। এবার 3 নম্বর ক্যাটাগরি যে এমপ্লয়িরা, ভালো করে বুঝুন, আমি 6,40,000 তাদের পেয়েছি, 1,60,000 তাদের অ্যাপ্লিকেশানে দরকার হয়েছে, 4 লাখ টাকা তাদের অ্যালটমেন্টে দরকার হয়েছে, তাদের তাহলে তাদের টোটাল কত টাকা অ্যাডজাস্ট হলো? 1,00,000 আর 1,60,000 আর 4 লাখ, তাহলে 5,60,000 আমি পেয়েছি, 6,40,000, তাহলে বাকি টাকা, অর্থাৎ বাকি টাকা কত হলো? বাকি হলো 80,000 টাকা। এই 80,000 টাকা আমাকে ওদেরকে তাহলে রিফান্ড করে দিতে হবে, তাহলে মোট রিফান্ড কত হলো? 80,000 টাকা। কারো বুঝতে অসুবিধা হয়েছে বিষয়টা? আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। এবারে তাহলে অ্যালটমেন্টে কত টাকা প্রয়োজন হবে, এর পরের যেটা আমার ছকের পরের অংশটা, দেখুন আমি নিচে নিচ্ছি, আমার আসলে ওদিকটা জায়গা নেই, তো আমি তার পরে নিচে নিয়ে নিচ্ছি এইখান থেকে। এবারের কথা হচ্ছে তাহলে আমার অ্যামাউন্ট ডিউ অন অ্যালটমেন্ট, এরপরে কি? অ্যামাউন্ট ডিউ অন কোথায় না অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে কত টাকার দরকার হবে, আর হচ্ছে অ্যামাউন্ট রিসিভড অন অ্যালটমেন্ট, আর একটা কি? অ্যামাউন্ট রিসিভড অন অ্যালটমেন্ট, অ্যামাউন্ট রিসিভড অন অ্যালটমেন্ট, ওকে। তাহলে দেখুন অ্যামাউন্ট ডিউ কত? প্রথম ক্যাটাগরির লোক, এখানে ক্যাটাগরি ছিল এ, ক্যাটাগরি ছিল বি, আর ক্যাটাগরি ছিল সি, এই 3টে ক্যাটাগরির লোক ছিল আমার, এ বি আর সি। এদের মধ্যে অ্যামাউন্ট ডিউ অন অ্যালটমেন্ট, অর্থাৎ অ্যালটমেন্টে কত টাকা দরকার, না এদেরকে কত শেয়ার দিয়েছি? এ ক্যাটাগরির লোককে 5,000 শেয়ার দিয়েছি, তাহলে অ্যালটমেন্ট মানি কত টাকা ছিল? 5 টাকা করে, তাহলে 5×5=25,000 টাকা ডিউ এ ক্যাটাগরির লোক। বি ক্যাটাগরির লোককে দিয়েছি কত শেয়ার? বি ক্যাটাগরির দিয়েছি মানে অ্যালট করেছি, কত টাকা অ্যালট করেছি, কতগুলো শেয়ার অ্যালট করেছি? 15,000 শেয়ার, কত টাকা করে? কত টাকা করে? 5 টাকা করে, তাহলে 5×15 কত হলো? 75,000 টাকা, ঠিক আছে। সি ক্যাটাগরির লোককে অ্যালট করেছি কত শেয়ার? 80,000 শেয়ার, ক টাকা করে? 5 টাকা করে, তাহলে 5×40, অর্থাৎ কি না? 4 লাখ টাকা দরকার অ্যালটমেন্ট ডিউ। এবার তাহলে আমার অলরেডি পেয়ে গেছি, অ্যাডজাস্ট হয়েছে কত টাকা? এ ক্যাটাগরির কোনো কিছু অ্যাডজাস্ট হয়নি, দরকার তার 25,000, তাহলে আমাকে রিসিভও করেছি, কেউ তো টাকা দেয়নি, এরকম কেউ নেই, সবাই টাকা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে রিসিভও করেছি এ ক্যাটাগরির লোকেদের 25,000 টাকা। কেন? ওদের কোনো কিছু অ্যালটমেন্টে অ্যাডজাস্ট হয়নি, ওদের 25,000 টাকা দরকার, 25,000 টাকাই পেয়েছি। এবার বি ক্যাটাগরির লোক, দরকার 75,000 টাকা, আমার অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে 30,000 টাকা, তাহলে 75 থেকে 30 বাদ দিলে আমার কত থাকবে? 45,000 টাকা আমার কি হলো? আমার অ্যামাউন্ট রিসিভড হলো। সি ক্যাটাগরির লোককে, যাদেরকে 80,000 শেয়ার দিয়েছি, দরকার আমার 4 লক্ষ টাকা, অ্যাডজাস্টমেন্টও হয়ে গেছে আমার 4 লক্ষ টাকা, তাহলে ওরা কি আর কোনো টাকা দেবে?
কোনো টাকা দেবে না, তাহলে নীল, তাহলে মোট কত টাকা আমি এইখানে অ্যামাউন্ট রিসিভড অন অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে কত টাকা পেলাম আমি? 25,045, মোট 70,000 টাকা। আর অ্যামাউন্ট অ্যাকচুয়ালি ডিউ হয়েছিল কত? অ্যামাউন্ট ডিউ হয়েছিল 5,00,000 টাকা। তাহলে 5,00,000 টাকা ডিউ হয়েছিল, তার মধ্যে 70,000 পেলাম। তাহলে বাকি টাকা 4,30,000 টাকা কোথা থেকে এসছে? 4,30,000, দেখুন এই অ্যাডজাস্টমেন্ট অফ অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে অ্যাডজাস্ট হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? একদম খুব সহজ। এবার আমি একটা একটা করে জার্নাল এন্ট্রি করব। তাহলে প্রথম এই ছকটা আমার কাছে খুব দরকারি ছক, আমি ওপরে একটা একটা করে জার্নাল এন্ট্রি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দিয়ে বিষয়টা বুঝিয়ে দেব। তো আমি ওপরেরটা মুছে দিচ্ছি। তাহলে প্রথম যে জার্নাল এন্ট্রিটা, টাকা আপনাকে আমি বলেছি যে প্রথম আপনার কাছে টাকা লোক পেপারে অ্যাড দেবেন, অ্যাড দিলে লোক আপনাকে অ্যাপ্লাই করবে। তাহলে অ্যাপ্লাই করলে তার জার্নাল এন্ট্রি কী হলো? যেদিন পেলেন টাকা পাওয়া, ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট হলো। টু কী হবে? ক্রেডিটে কী হবে? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান বাবদ, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান। এবার বলুন কত টাকা আমরা অ্যাপ্লিকেশানে কত টাকা পেয়েছি? অ্যাপ্লিকেশান মানে 7,10,000 টাকা পেয়ে গেছি। তাহলে ব্যাংকে আমার ঢুকেছে কত? 7,10,000, আর অ্যাপ্লিকেশান বাবদ কত? 7,10,000। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? এরপরে এই টাকার মধ্যে কিছু টাকা আমরা কি করেছি? অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করেছি, 4,30,000 টাকা, 80,000 টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি, তাই তো? তাহলে এর জার্নাল এন্ট্রিটা কী হবে? এটা এক নাম্বার জার্নাল এন্ট্রি। দু নাম্বার জার্নাল এন্ট্রি কী হবে? ইকুইটি শেয়ার বলেছি এই অ্যাপ্লিকেশানটা তুলে দেবো। তাহলে অ্যাপ্লিকেশান তুলে দিলে ডেবিট করলে আর এই ক্রেডিট কেটে যাবে, তাহলে কী হবে? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্টকে ডেবিট করব। কত টাকায় ডেবিট করব? যত টাকায় ক্রেডিট করেছিলাম তত টাকাতেই ডেবিট করতে হবে, অর্থাৎ 7,10,000 টাকা। এবার ক্রেডিট তাহলে কাকে কাকে করলাম? আমি প্রথম কি, আমি কত শেয়ারকে অ্যালোট করেছি? 1,00,000 শেয়ারকে অ্যালোট করছি। 1,00,000 শেয়ারের অ্যালোটমেন্টের জন্য কত টাকা দরকার? 1,00,000 × 2 টাকা করে দরকার হলো 2,00,000 টাকা আমার দরকার, তাই তো? এই যে রিকোয়ার্ড অন অ্যাপ্লিকেশান কত টাকা দরকার? 2,00,000 টাকা। তাহলে এই 2,00,000 টাকাকে আমি এখানে ক্যাপিটালে পাঠাতে হবে। তাহলে টু করব কি? টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত শেয়ার? এই যেটা রিকোয়ার্ড অন অ্যাপ্লিকেশান, আবার বলছি 1,00,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ ক টাকা করে ডেকেছি? 2 টাকা করে। তাহলে 2,00,000 টাকা হলো ক্রেডিট, 7,10,000-এর মধ্যে 2,00,000 ক্রেডিট হলো। এবার আপনি কিছু টাকা কি করছেন? অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করছেন। তাহলে অ্যালটমেন্টে 4,30,000 পাঠাচ্ছেন। তাহলে টু আমরা কি করব? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে কত টাকা গেল? 4,30,000 টাকা গেল। কোথা থেকে পেলাম? এই যে 4,30,000। ওকে, কিছু টাকা ফেরত দিয়ে দিয়েছি। তাহলে ব্যাংকে যখন আপনার টাকা এসেছিলো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করেছি, তখন আপনার কাছে ঢুকেছিল, এখন ব্যাংক থেকে বেরিয়ে যাবে, আপনাকে টাকা দিতে হবে 80,000 টাকা। তাহলে এই টাকাটাকে কি করব? টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? 80,000 টাকা। তাহলে দেখুন এবার 2,00,000, 4,00,000, 8×3=11,000, 7,10,000। তাহলে 7,10,000 ডেবিট, 7,10,000 ক্রেডিট। কারো বুঝতে অসুবিধা? আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এর পরেরটা দেখুন, তাহলে এটা আমার হয়ে গেল ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশানের পার্ট। এবারে আমি করব ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের পার্ট। তাহলে এটা মুছে দিয়ে এবারে অ্যালটমেন্টের জার্নাল এন্ট্রিটা করব। অ্যালটমেন্টের জার্নাল এন্ট্রি কী? আগে ডিউ হবে, পরিষ্কার বলছি, আগে চাইবে মানে ডিউ হবে, তার বেসিসে হচ্ছে আপনি টাকা দেবেন। তাহলে আগে আপনাকে চাওয়ার জার্নাল এন্ট্রি 3 নাম্বার, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করব, টু ইকুইটি শেয়ার
ক্যাপিটাল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, আমি বলেছিলাম দেখুন 4 টাকা করে সিকিউরিটি প্রিমিয়াম নিচ্ছে, 1 টাকা করে ক্যাপিটালে যাচ্ছে। তাহলে যেটা সিকিউরিটি প্রিমিয়াম নেবে, টু সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট, সিকিউরিটি প্রিমিয়ামে কত টাকা করে আসছে? সিকিউরিটি প্রিমিয়ামে 4 টাকা করে। আমি বললাম একটু আগে কত শেয়ার, 1 লাখ শেয়ার, ক টাকা করে? 4 টাকা করে সিকিউরিটি প্রিমিয়াম। আর ক্যাপিটালে কত? 1 টাকা করে। তাহলে 1 লাখ শেয়ার ইন্টু 1 টাকা, তাহলে আপনার কত গেল ক্যাপিটালে? গেল কত ক্যাপিটালে? গেল 1 লাখ, আর প্রিমিয়ামে গেল 4 লাখ। মোট কত হলো? মোট হলো 5 লাখ। তাহলে 5 লাখ ডেবিট আর 5 লাখ ক্রেডিট, ঠিক আছে। এবারে এইটা অ্যাডজাস্ট করব, অর্থাৎ এটা 4 নম্বর জার্নাল এন্ট্রি। এর মধ্যে ইকুইটি শেয়ার অ্যালটমেন্টকে আমি ডেবিট করেছি, এবারে ইকুইটি শেয়ার অ্যালটমেন্টকে আমাকে অলরেডি কিছু টাকা ঢুকে গেছে আর কিছু টাকা আমার এখন আমার কাছে আসবে, মানে এখন আমার অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন আমার অ্যাকাউন্টে কত টাকা এখন ঢুকছে, 70,000 টাকা। বাকি টাকা কেন এলো না? 5 লাখের মধ্যে 70,000 এলো, বাকি টাকা এলো না কেন? এই 4,30,000 অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে বলে, ঠিক আছে। তাহলে যে টাকাটা আমার কাছে এখন ঢুকলো তার জার্নাল এন্ট্রি কি? আপনার অ্যাকাউন্টে ঢুকছে, তাহলে ব্যাংকে ঢুকছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করব, টু কি করব? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, ঠিক আছে। কত টাকা ঢুকলো? 70,000 টাকা, যেটা ঢুকবে শুধু সেইটুকু, বোঝা গেল। এরপরে কি, শেয়ার ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল একটাই কল করছে, ঠিক আছে, এটা বোঝা গেল। আবার আমি বলছি দেখুন, আমি 5 টাকা করে 1 লাখ শেয়ারের জন্য অ্যালটমেন্ট মানে ডিউ হলো 5 লাখ টাকা, এর মধ্যে আমি 1 টাকা ক্যাপিটাল আর 4 টাকা সিকিউরিটি প্রিমিয়াম, সিকিউরিটি প্রিমিয়ামটা আজ 4 টাকা সিকিউরিটি প্রিমিয়ামে গেল, 1 টাকা কিন্তু 1 লাখ, তাহলে 1 লক্ষ হচ্ছে গেল শেয়ার ক্যাপিটালে। এবার আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো ব্যাংকে? ব্যাংকে দেখুন অ্যামাউন্ট রিসিভড অন অ্যালটমেন্টে আছে 70,000, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটে এলো 70,000 আর ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে গেল 70,000, আর বাকি 4,30,000 এই যে আগের এন্ট্রিতেই আমি 4,30,000কে ক্রেডিট করেছিলাম, এই 4,30,000, মানে আগে আপনি 4,30,000 অ্যাপ্লিকেশানেই পেয়ে গেছেন আর এখন পেলেন 70,000 টাকা, বোঝা গেল। এবার কথা হচ্ছে ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের জার্নাল এন্ট্রিটা আমাকে করতে হবে। এর পরের যেটা করাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল আগে ডিউ হবে, তাহলে এরপরে 6 নম্বর জার্নাল এন্ট্রি কি, ইকুইটি শেয়ার একটাই কল, এখানে ধরুন একটাই কল করছে, ইকুইটি শেয়ার ফাইনাল কল, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্টকে ডেবিট করব, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত টাকা আমি, কত শেয়ার আমার আছে? 7 টাকা করে পার শেয়ার ছিল, 1 লক্ষ শেয়ার ছিল, 1 লক্ষ শেয়ার ইন্টু 7 টাকা করে কত হচ্ছে? তাহলে 7 লক্ষ, তাহলে 7 লক্ষ ডেবিট আর 7 লক্ষ ক্রেডিট। এবার হচ্ছে এই টাকাটা আমি হাতে কত পেলাম ব্যাংকের মাধ্যমে, আমাকে কোনো টাকা কি কেউ দিতে পারেনি, এরকম কেউ ছিল না, তাহলে আমি ব্যাংকেও তাই পাবো, ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল। কত টাকা? না, 7 লক্ষ টাকা। খুব সহজ, খুব এই এই জায়গাটা যদি বুঝে যান, এর ওপরেই বেস করে জার্নাল এন্ট্রিগুলো পুরোটা হয়ে গেল, কোনো রকম মানে এ নেই, কোনো রকম কঠিন নেই অঙ্কটা। এইগুলোই হলো আমাদের প্রো রাটা অ্যালটমেন্ট, বোঝা গেল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি, হয়তো একটু বড় হয়ে গেল ভিডিওটা, যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম দিতে চান তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন, কেননা তাদেরও অনেক উপকার হবে, ঠিক আছে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি, নমস্কার।